এই মালপত্র কই নিয়ে যাবেন? চরে যাবে। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? অনেক সুন্দর কুমড়া হয়েছে তো, কি দাম এগুলার? পিস কেজি না? আচ্ছা, পিস আবাদের না কেনা কাকা? আবাদের না? আচ্ছা, নতুন পেঁয়াজ কি দর আজকে? আচ্ছা, কাঁচা মরিচ টমেটো কোথা কার এগুলা? রাজশাহী টমেটো কত করে বিক্রি হচ্ছে? তাহলে তো টমেটোর দাম অনেক কমে গেছে। ঠিক আছে, ব্যবসা করেন, ভালো থাকেন, না আল্লাহ হাফেজ। ভাই এগুলা কি সুতা কাপড়? আসসালামু আলাইকুম, ভালো আছেন? এত লম্বা লম্বা কি জন্য লাউ? হাইব্রিড এগুলা না? কত করে পিস বিক্রি হয় একটা? 25 থেকে 20। অনেক লাউ আনছেন তো, কোথায় চাষ হয় এ লাউ? আর বেগুন? কত করে কেজি আজকে? 30। প্রচুর সবজির আমদানি তো আজকে, ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? দাম কমে গেছে এই জন্যে? আচ্ছা ঠিক আছে, ভালো থাকে না। বাবু এই বেগুন কত করে? 30 টাকা কেজি? 35 টাকা কেজি। এটার দাম একটু বেশি মনে হচ্ছে কালোটার। কত করে কিনলেন ভাই লাউ? ভাই লাউ কত করে কিনলেন? এত লাউ দিয়ে কি করবেন? ও লাগে না এই লাউটা কত? ভাইয়া ভাই ক্যান্ডেল কত করে বিক্রি হয় পিস? 10 টাকা। আচ্ছা, অনেক বড় সবজির বাজার, ওই মাথা থেকে শুরু করছি, অনেক সময় লাগতেছে, বিশাল বড় সবজির বাজার, দাম দরও জানার চেষ্টা করতেছি আমরা আজকে বেলকুচি বাজার থেকে। পেঁপের দাম কত ভাই? 25 টাকা 20 টাকা বিক্রি হচ্ছে আজকে। চাষ করছেন নিজের কাছে না কিনে আনা? কোথায় চাষ, কোথা থেকে কিনছেন এগুলা? নাটোরের দিক থেকে আসে না? ও আচ্ছা ঠিক আছে, বিক্রি করেন। এই পেঁয়াজ কত করে বিক্রি হচ্ছে? 20 টাকা কেজি না? কিনে আনছেন না লাগানো ভাই? এত আগে উঠালেন যে? আচ্ছা, দাম একটু ভালো পাওয়া যাচ্ছে এই জন্য? আচ্ছা ঠিক আছে, এবছর তো আর দাম ভালো হলো না। লাউ বিক্রি হচ্ছে কততে? 20 টাকা 25 টাকা। কিনা না লাগানো? লাগাইছেন না? ফলন কেমন হয়েছে ভাই? ফলন আছে ভালো, কিন্তু দাম নাই। লাভ থাকবে? লাভ থাকবে না, মানে চালান তোলা যাবে। আচ্ছা থাকবে, থাকবে। আচ্ছা আল্লাহ ভরসা, বিক্রি করেন। প্রচুর সবজির আমদানি এই বাজারে আজকে, কৃষকরা প্রচুর সবজি নিয়ে আসছে। আসসালামু আলাইকুম কাকা, মূলা কিনতেছে না কেউ? কেনে না?
কত করে কেজি মুলা? মুলা 4 কেজি 10 টাকা। কি 4 কেজি 3 কেজি 10 আড়াই কেজি 10। আচ্ছা, এই এরকম দামে বিক্রি হচ্ছে, তাও কিনতেছে না, লাগাইছেন খেতে না কেনা? কিনতে না গাছিলাম, কিন্তু হচ্ছে না এবার। আচ্ছা, আল্লাহ ভরসা বিক্রি করেন আর কি। বেলকুচির সবজি বাজারে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি দর্শক, অনেক রোদ, এখন বাজে 1টা প্রায়। ভাই, লাউ কি দামে বিক্রি হচ্ছে আজকে? একটা লাউ 25 টাকা থেকে 30 টাকা। আচ্ছা ঠিক আছে, বিক্রি করেন। আসসালামু আলাইকুম ভাই। কেমন দাম এগুলার? আপনারা বিক্রি করেন 800 টাকা? আর বাজারে বিক্রি হয়? 1500-1600 টাকা। ভালো আছেন ভাই? সবই একই শাড়ি হচ্ছে? মানে ডিজাইনে আপনাদের কিছু করা লাগে না, খালি ওইখান থেকে সেট হয়ে চলে আসবে। আচ্ছা ভাই, ভালো থাকেন। হ্যাঁ, ধন্যবাদ। সবে একই শাড়ি আপনাদের? সবে একই শাড়ি? ও আচ্ছা, শাড়ি বোনানো হচ্ছে দর্শক। এখানে শাড়ি রাখা হয়েছে আয়রন করে। এগুলো কেমন দামে বিক্রি হয় ভাই? 600 টাকা পিস, আয়রন টাইরন করার পরে 600 টাকা পিস না? আচ্ছা ধন্যবাদ ভাই। এখানে কি করতেছেন আপনি? হ্যাঁ, এগুলো হচ্ছে সব লুঙ্গি। আচ্ছা, এদিক এটা উল্টা তো? ও আচ্ছা, এই মেশিনে কাটে না? আচ্ছা, এটা এটা দিয়ে দিবে না? আচ্ছা, ও ওইখানে দিলে পরে মেশিনে কাটে বাইরে হয়ে আসবে। আচ্ছা, মেশিনের কাজটা তো অনেক ফিনিশ। হ্যাঁ হ্যাঁ, আগে হাতে কাটা, এখন মেশিনে দিয়ে দিবেন, একদম সমানভাবে কাটে বাইরে হয়ে আসবে সব। ভাই, এই মেশিনের দাম কত ভাই? কত? 2.5 কোটি দিয়ে দিবা শাড়ি না? তারপর ওইখানে কাটিং হয়ে বের হয়ে আসবে না? আচ্ছা, এই একটা মেশিনই ঘুরে না? না, দুটো মেশিন সামনে আছে, আর সামনে আর একটা পিছে। এক একটা মেশিনের দাম 2.5 কোটি টাকা? এটা পুরান কিনা দেখতেছেন না? আচ্ছা, অনেক দাম তো তাহলে মেশিনের। হ্যাঁ, জাপানি জিনিসপাতি বলেন না, ওই ডাইং এর মেশিনের মতোই দাম। ডাইং এর মেশিনের কষ্ট, তাঁতের শাড়ি বিক্রি হয় না? আর তাঁতের শাড়ি বিক্রি হবে কত দিকে? সব থ্রি পিস পরে এখন? সব থ্রি পিস পরে। এগুলো কি শাড়ি বড় ভাই? এগুলো এই কাতান। কাতান কেমন দাম এগুলোর? এক একটা দাম বেশি নেই, 600 থেকে
700 টাকার মধ্যে আপনারা বিক্রি করেন 600 থেকে 700 টাকা বাজারে যায় তো অনেক দামে বিক্রি হয় সিরাজগঞ্জে চাষ হয় না কম ওইদিকে চাষ বেশি হয় আবাদ বেশি হয় আচ্ছা ধন্যবাদ ভাই ভালো আছেন ভাই আপনি বানান দই কয় মন নিয়ে আসছেন আজকে হাটে না ভাই কেনা বেচা নাই ভাই কেনা বেচা নাই পাঁচ খান দই বেচি সকাল থেকে হাই হাই তো এত খারাপ অবস্থা এই হাড়ি কত টুক করে আছে এক একটা সোয়া শের দেড়শের দইয়ের ওজন এক হাড়ি কত দামে বিক্রি হচ্ছে ১১০ এরকম আচ্ছা ঠিক আছে ভালো থাকেন কাকা ভালো আছেন এগুলো কি বিস্কুট এখন আর খাবো না কত করে কেজি হিসাবে না কি হিসাবে এগুলা কত করে কেজি এটা ৮০ আর এটা আপনার বানানো না কিনে নিয়ে আসেন ঢাকা থেকে আনা সব আচ্ছা ঠিক আছে ব্যবসা করুন এই পলিথিনে ও আচ্ছা ঠিক আছে সুপ্রিয় দর্শক আজ এসেছিলাম সিরাজগঞ্জের বেলকুচি থানার বেলকুচি হাটে এই হাট থেকে দেখলাম শাকসবজির বাজার মূল্য শীতের সবজির আগমনে ভরপুর বাজার দামও কমে গেছে অনেক সস্তা হয়ে গেছে বাজার আজকে আর প্রচুর আমদানি গৃহস্থ কৃষকরা তাদের সবজি তুলে নিয়ে আসছেন বাজারে বিক্রি করার জন্য হাটে বিক্রি করার উদ্দেশ্যে সেই তুলনায় কাস্টমার কম আমদানি অনেক বেশি যার জন্য বাজার মূল্য অনেক কম আর শীতের সবজি তো প্রচুর পরিমাণে এখন ফ্রেশ টাটকা শাকসবজি বিক্রি হচ্ছে এই হাটে আশা করি আজকের এই প্রতিবেদন আপনাদের কাছে ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথেই থাকবেন দেখা হবে বাংলাদেশের অন্য কোনো হাটে অন্য কোনো বাজারে বাংলাদেশের যে কোনো পথে প্রান্তরে ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের প্রতিবেদন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ